हेलो एवरीवन, आमार चैनेले सकल के जानाई वाम वेलकम। नतून नतून रेसिपी रान्ना करते किन्तु सबार ही बेश भालो लागे, विशेष करे जारा रान्ना करे खावाते भालोबाशेन तादेर कथा माथाय रेखे आज रियाज ड्रीम किचेने आपनादेर साथे शेयर करब रेस्टुरेंट स्टाइल शाही चिकेन बा गोलमरिच चिकेन। एटी बानानो किन्तु खुबी सहज आर खेतेओ दारुण। आमी एखाने तीनटे माझारी साइजेर पेंयाज टुकरो टुकरो करे केटे रेखेछि। चिकेनेर ह्वाइट ग्रेभिर जोन्नो प्याजटाके सिद्ध करे आमादेर बेटे निते हबे। एछाड़ा लागबे आदा रसुन बाटा, एखाने 10 कोया रसुन आर 1 इंचि एकटा आदार टुकरोके भालो करे बेटे निएछि। काँचा लंका बाटा लागबे 1 टेबिल चामच। मसलार मध्ये प्रथमेई लागबे गोलमरिचेर गुड़ो 3 टेबिल स्पून, जिरेर गुड़ो 1 टेबिल स्पून आर धनेर गुड़ो 2 टेबिल स्पून। टक दई लागबे 4 टेबिल चामच। আমি এখানে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এছাড়া লাগবে কাজু বাদাম ও চারমগজ বাটা, দুটোই সমপরিমাণে নিতে হবে। এখানে 8-10টা কাজু সিদ্ধ করে তার সাথে 2 চামচ চারমগজ একসাথে বেটে নিয়েছি। সবশেষে লাগবে কাসৌরি মেথি ও গরম মশলা। রান্নাটা আমরা সাদা তেলেই করব আর নুন চিনি নিজেদের স্বাদমতো দেব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখব মিনিমাম 15 মিনিটের জন্য। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কড়াই গরম করে তাতে 3 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে সিদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমরা 3 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দেব। চিকেনটাকে এবার মশলার সাথে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটাটা এবার অ্যাড করে দিলাম।
5 মিনিট মতো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ফেটিয়ে রাখা টক দইটা মাংসে দিয়ে দেব। টক দইটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নয়তো টক দইটা কেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে দইয়ের জলটা একটু টেনে গেলে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো অ্যাড করে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 5 মিনিটের জন্য। রিয়াজ ড্রিম কিচেনের সমস্ত বাঙালি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাঙালি রান্না ছাড়াও চাইনিজ, তান্দুর, স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হাজির থাকবো আমি রিয়া, তাই দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলবেন না। কিন্তু 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিলাম, নিচে যাতে লেগে না যায় একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বেটে রাখা কাজু বাদাম ও চার মগজের পেস্টটা এবার অ্যাড করে দেব। কাজু বাদামের পেস্টটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও লাম্প না থেকে যায়। রেস্টুরেন্টের মতো হোয়াইট গ্রেভি আনার ট্রিকই হলো কাজু বাদামটা সিদ্ধ করে 50% কাজু বাদাম আর 50% চার মগজ একসাথে বেটে নিয়ে সেটা মশলার সাথে অ্যাড করা। মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এবার জল অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়োটা এবার অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দেব মিনিমাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবার 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দেব। রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। এবার কাসৌরি মেথি অ্যাড করে দিলাম। রান্নায় কাসৌরি মেথি অ্যাড করার সময় তাওয়ায় গরম করে নিয়ে হাতে গুঁড়ো করে তবেই অ্যাড করা উচিত। এবার 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই রান্নায় ফ্রেশ ক্রিম অ্যাড করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি ফ্রেশ ক্রিম পাইনি, সেই জন্য ঘরের মালায় 2 চামচ অ্যাড করে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিম না দিলেও কিন্তু রান্নাটা দারুণ খেতে লাগবে। আমাদের শাহী চিকেন কিন্তু একদম রেডি। পরোটা কুলচা নানের সাথে গরম গরম পরিবেশন করুন শাহী চিকেন। আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন লাগলো।
আজকের মতো আমার রান্নার পর্ব এখানেই শেষ করছি। হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।